হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি আরো একটা নতুন চটকদার ভিডিওতে। আশা করি অনেক ভালো লাগবে। যারা সাথে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বেশি কথা না বাড়িয়ে ভিডিওর যে বিষয় সেটা হলো, আমরা খুব শীঘ্রই জানি যে ক্যাটরিনা ও ভিকি কৌশল খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে পড়ছেন। তাদের খবর নিয়ে ভারতীয় গণমাধ্যমে সবচেয়ে বেশি চর্চা এখন। কখন বিয়ে করছেন, বিয়েতে কি আয়োজন থাকছে, অতিথিদের তালিকায় বা কাদের নাম আসছে, তার সবই আসছে প্রকাশ্যে। তবে যতই খবর প্রকাশ হোক না কেন, বিয়ে ও বিয়ের নানা আয়োজন নিয়ে কিছুই কিন্তু বলছেন না ক্যাট ভিকি। সবই সামনে আসছে ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে। জানা গেছে রাজস্থানের জয়পুরে রাজকীয় আয়োজনে তাদের বিয়ের অনুষ্ঠান হবে। তবে মজার ব্যাপার হচ্ছে, ক্যাটরিনা কাইফের দুই প্রাক্তন প্রেমিক বলিউড ভাইজান সালমান খান এবং রণবীর কাপুরও কিন্তু এখনো বিয়ের দাওয়াত পাননি। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে সালমান খানের বোন অর্পিতা শর্মা বলেছেন, তারা বিয়ের কোনো নিমন্ত্রণপত্র পাননি। আর তাদের পারিবারিক একটি সূত্রের দাবি, পরিবারের কোনো সদস্যই এখনও দাওয়াত পাননি। ব্যাপারটা বেশ মজার, তাই না? তবে যেহেতু দাওয়াত পাননি, দাওয়াত পাবেন কিনা সেটাকে তো এখনো বুঝতে পারা যাচ্ছে না। এদিকে 6 বছরের প্রেমিক রণবীর কাপুরও দাওয়াত পাননি ক্যাটরিনার বিয়েতে, সেটা আরো মজার। ই টাইমস এর বরাতে বিনোদন ভিত্তিক গণমাধ্যম স্পট বয় এক প্রতিবেদনে জানিয়েছে, রণবীর কাপুরকে আমন্ত্রণ জানানোর প্রশ্নের বাইরে, বিষয়টা বেশ কৌতূহলপূর্ণ। তবে এদিকে বিয়ের আয়োজনে বলিউড বাদশাহ শাহরুখ খান, বরুণ ধাওয়ান, কবির খান এবং তার স্ত্রী মিনু মাথুর সহ আরো কয়েকজনকে দেখা যেতে পারে বলে দাবি করা হলেও ক্যাটরিনার এই দুই এক্সের বিয়ের দাওয়াত নিয়ে কোনো খবর টবর নেই। যদিও আনুষ্ঠানিকভাবে এর কোনোটি হবু দম্পতির পক্ষ থেকে নিশ্চিত এখনো পর্যন্ত করা হয়নি। রাজস্থানের রণথম্বরে টানা 3 দিন, অর্থাৎ আগামী 7, 8 ও 9 ডিসেম্বর চলবে রাজকীয় বিয়ের আয়োজন। খুব শীঘ্রই কিন্তু বিয়ের আয়োজন, তারপরও ক্যাটরিনার সাবেক এই দুই এক্সের বিয়ের দাওয়াতের খবর এখনো খবরে না আসায় বিষয়টা বেশ রহস্যজনক যে আসলে তারা আদৌ দাওয়াত পাবে কিনা। যাই হোক, সেই বিষয়ে দাওয়াত পেলে অবশ্যই সেটা পত্রিকায় আসবে, সেটার জন্য আমরা অপেক্ষা করে থাকবো। ভিডিওর এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে রাখবেন। সামনে আরও চটকদার মজার মজার ভিডিও এবং তথ্য সমৃদ্ধ আপডেট নিয়ে আমরা সবসময় থাকবো আপনাদের সাথে। সো লাইক এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। আল্লাহ হাফেজ।